নির্বাচনে জয়ের গ্যারান্টি না দিলে বিএনপি নির্বাচনে আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অশান্তি করলে তার জবাব দিতেও আওয়ামী লীগ প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মানুষ শুনতে চায় তাই তলে তলের মতো বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে বিদেশিদের কাছে বারবার নালিশ করে বিএনপি দেশকে ছোট করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2023 উপলক্ষে সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। মঙ্গলবার এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারত ও আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে কথা বলেন। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি নিয়ে প্রশ্ন করলে খোলামেলা জবাব দেন এ রাজনীতিবিদ। বাইডেনের সাথে অনানুষ্ঠানিক যে কথা হয়েছে এটা কি আপনি জানেন না তারা জানে? তো সেখানে তো এই কথাগুলো হয়ে গেছে, জানাজানি হওয়ার আগে তো তলে 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 আর ভেতরে ভেতরে ওই তলে তলে কথাটা পাবলিক আবার খেলা হবে যে বলি, এটা কেন বলি পাবলিক খা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত আছে, কেউ বিশৃঙ্খলা করলে জবাব দেওয়া হবে। আমরা প্রস্তুত আছি, অশান্তি করলে অশান্তির জবাব আছে। তারা নির্বাচনে বাধা দিতে প্রস্তুত, আমরা নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। অপর এক অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, যখন কোনো অর্জন হয় তখন তা নিয়ে প্রশংসা হওয়া প্রয়োজন, অথচ বিএনপি এবং তার মিত্ররা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে নাক গলানোর সুযোগ করে দিয়েছে। বিএনপি এবং তার মিত্ররা এবং কিছু দেশ বিরোধী অপশক্তি আমাদের দেশের বিষয়ে আসলে শুধুমাত্র বিদেশিদের সামনে উপস্থাপন করে এসেছে এবং আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদেরকে নাক গলানোর সুযোগ করে দিয়েছে এবং বিদেশিদের কাছে বারে বারে গিয়ে আমাদের দেশকে ছোট করেছে। সেই প্রেক্ষাপটে আমাদের সাধারণ সম্পাদক কিছু কথা বলেছেন। আজকেও আমাদের দেশের সাথে কোনো কোনো দেশের সম্পর্ক যাতে সুসম্পর্ক বিনষ্ট হয় সেটির জন্য অনেক অপচেষ্টা করা হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, প্রার্থীদের জনপ্রিয়তা বিবেচনায় নিয়েই দলীয় মনোনয়ন দেয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা।